গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। 3 কাপ চা দিয়ে আজকে দিনটা শুরু করলাম, দুধ চা আর তার সাথে রয়েছে বিস্কুট। আর আমি এদিকে রোদ্দুর গায়ে মেখে জমিয়ে চা করেছি, মা নেই বলেই 3 কাপ, 3 কাপ নয় 3.5 কাপ, হাফ কাপ চা, যেটা আমি প্রকাশকে দেবো বলে রেখেছি। বাচ্চা তো ওই জন্য হাফ কাপই দিচ্ছি। এমনি বাচ্চারা চা খাক সেটা পছন্দ করি না, কিন্তু ও খায় চা, ওই জন্য ও কাছে থাকলে ওকে দিই। আর কে রয়েছে দেখো, আমার বাবা রয়েছে, বাবাকে চা দিয়ে দিচ্ছি। বাবা এক্ষুনি হাঁটতে বেরিয়ে যাচ্ছিল, দেখলাম প্রায় হাঁটা জুড়েছে। আমি বললাম বাবা দাঁড়িয়ে যাও, কারণ প্রত্যেক দিন তো চা আমি করি না, বাবা চা খায় কাকুলির কাছে, কারণ চায়ের পাটটা ওরই থাকে, আমি করি শখ করে। গতকালকে রাত্রেও দুধ খাইনি, সেই দুধটা থেকে গিয়েছিল বলে আজকে আমি চা করলাম। এই যে আমি একবার একটু পুরোপুরি দেখালাম তোমাদেরকে, আর এখন দেখো ঘরের ভেতরকার কি অবস্থা। ও এক্ষুনি উঠলো, আর না শাড়ি পরার পর বিছানা গুটাতে এত প্রবলেম হয়, কালকে এই কম্বলটা বার করেছে, আমি এটা গায়ে নিয়েছিলাম, ও ভারীটা গায়ে নিয়েছে। ফ্যান চালিয়েছিল, মনে হয় রাত্রেবেলা শীত লেগেছে জানো তো, ওই জন্য দেখি আবার ওটা বার করেছে। এবার দেখি আমি আগে বিছানাটা গুটাই, এই শাড়ি পরে বিছানার ওপর উঠে বিছানার চাদর টান করা যায় না, ভীষণ প্রবলেম হয়, যার জন্য কোথাও যাওয়ার আগে বারবার আমি বকি যে একটু সময় থাকতে ওঠো যাতে আমি বিছানাটা পরিষ্কার করতে পারি। সত্যি আমি খুব ভালো গো, অনেক কিছু সহ্য করি, আমার জন্য অন্য কোনো মেয়ে হলে না আমার সাথে রাত দিন ঝগড়া হতো, আমার সেরকমটাই মনে হয় থেকে থেকে। বাপি কোথায় যাচ্ছ? কোথায়? বুড়ির বাড়ি। ও বুড়ির বাড়ি, আচ্ছা যাও, আজকে আমরা অনেকেই ওখানে যাব, কিন্তু সুন্দর বাদে যাবা তো? ঠিক আছে বেশ, ও তো সকাল থেকে বলেই যাচ্ছে আমি যাবো না আমি যাবো না আমি যাবো না। ও মাছলি খাবে, মাছলি রাইস। আচ্ছা, ও বলছে মাংস হলে আমি যাব না। চিকেন খায় না, অথচ চিকেন সবাইকে রান্না করে খাওয়ায় প্রত্যেক দিন, একদিনও কামাই যায় না। আর আমি এই যে বড় কড়াই নিয়ে যাচ্ছি, কড়াই সব দেখুক, এতে আমাদের আজকে পিকনিক আছে, ওখানে পিকনিক আছে। সত্যি আমাদের খাওয়ার পর্ব কিন্তু শেষ হয় না, তাই না বাপি বলো? আমাদের সত্যি খুব, আমাদের রাশি ভালো, রাশি ভালো, আর এই বছরের জন্য খাওয়াটা বেশি, খাওয়াটা বেশি। হ্যাঁ রে, একটুখানি কলটা কমা। আর এবছরে সত্যি মানে খাওয়ার রাশিটা খুবই ভালো। এরপর আবার দেখি কে নিমন্ত্রণ করে, এরপর আমার বন্ধুরা নিমন্ত্রণ করুক, দেখি ঠিকানাটা লিখে জানিয়ে দিক, সপরিবারে গিয়ে হাজির হয়ে যাব। অবশ্যই যাব আমরা। হ্যাঁ সত্যি, কত জনা যে খারাপ ভাবে বলবে, সাথে শুধু খাই খাই করে সেদে বলছে আসবো। খাওয়াটা সত্যি খুব ভালো, এবং যে খাওয়ায় সেও খুব আনন্দ পায়, একদম আমরাও কিন্তু খাই আনন্দ পাই। আর সবথেকে একটা কি বড় কথা বলতো, হ্যাঁ আর আরেকটা কথা কি বলতো, এই যে সবাই মিলে একটা যাওয়া হবে, যাওয়া হচ্ছে, এটা বেশি আনন্দ, খাওয়া বেশি আনন্দ, খাওয়ার থেকে বেশি আনন্দ এই যে যাওয়া হবে একসাথে সবাই সেখানে মিলবো, হাসি গল্প। হ্যাঁ বাপি আমার ননদের বাড়ি থেকে ঘুরে আসলো, কি কি রান্না হচ্ছে বাপি দেখলে? আমি ওই তো দেখলাম যে হচ্ছে পটল ভাজা হচ্ছে, আলুটা ভাজা হয়ে গেছে, মানে আলু পটল হচ্ছে তাই তো, চিংড়ি মাছটাও ভাজা হচ্ছে, পটল চিংড়ি, তার মানে বোঝা গেল যে ওই তিনটা এক জায়গায় হবে, যেটা পটল চিংড়ি হবে, আলু পটল চিংড়ি সব এক জায়গায় হয়ে যাবে। আর হচ্ছে চিকেন কষা হচ্ছে, আর রুই মাছ নিয়েছে, ভালো তো আবার কি। হ্যাঁ আর দই মিষ্টিটা আমি দেখিনি, ওটা মানে হাড়ির ভিতরে আছে তো, চাপা দিয়ে আছে, ওটা আমি দেখিনি। মা কি করছে? মা রান্না করছে, মা সকালেই চলে গেছে, আমি বললাম তুমি সকালে যাও, এবার এতগুলো মানুষের রান্না এক হাতে তো হয় না, একটু হেল্প করে দেবে তো, মা ওই জন্যই গেছে সকালের দিকে। মা রান্না করছে আমি দেখলাম, মা রান্না করছে। হ্যাঁ আমার ননদের দুটো বাড়ি, তখন ঢুকলাম ওই একটা বাড়ি, আর এই যে এই হচ্ছে আর একটা বাড়ি, আগে যেটা পুরনো ছিল এখন নতুন ঘর হচ্ছে। আসো একটু ঘুরে আসি। হ্যাঁ সোহিনী কোথায় গেল? আমি অনেকদিন পর আসলাম, আসি ওই যে দিকটায় ও এখন থাকে, ঘরটা হচ্ছে বলে ওই দিকটায় থাকে, নালে আগে ওই বাড়িটা ওর ভাড়া দেওয়া থাকতো, এখন ভাড়া থাকে না। কি সুন্দর লাগছে সাদা দেয়ালের, উফ মানে কি বলবো, কোনো কথাই হবে না, সাদা দেয়াল আমার দারুণ লাগে। তোমার ঘরেও তো সাদা দেয়াল? হ্যাঁ ভালো লাগে, এখনো মনে হয় কাজ কমপ্লিট হয়নি, পুট্টি চলছে। আমাদের পুচু কি সাইকেল চালানো শিখবে নাকি? পিসির সাইকেলে? হ্যাঁ। তাহলে আমি শুধু শিখতে পারলাম না, গাড়ি চালাবো, গাড়ি গাড়ি চালাবে ও। সাইকেল কুদলে আছিস সামনে, যাবে সাইকেল কুদলে? কখন থেকে যাবো যাবো করছি, আমরাই আর যাচ্ছি না, ঘরের মধ্যে আটকে গেছি।
আমরা বৌরা তোকে আর মাথায় কাপড় দিই না, রোদ্দুরের জ্বালায় তাই একটু ঘুমটা দেওয়া হয়, তাই না? সত্যি তাই, প্রথম প্রথম আমি দিতাম মাথায় ঘুমটা, তারপরে আর দেয়া হয় না, জল উঠে গেছে পুরো। যার জমি সে বকা দেবে এভাবে খেতে নেই না বলে। কেউ শুনতে পাচ্ছে না, বাগানে কেউ নেই, এটা দোষ পুরানো বলে। চলাই একদম না, এ চলে এসে সব। বাগান থেকে ঘুরে চলে এসেছি, এবার এই যে বালিশ এনে দিল সোহিনী, একটু শোব নতুন ঘরে। এ রূপা, সোহিনী দেখো দু পায়ে কার বেঁধেছে, আমার এক পায়ে বাধা আছে। আমি তো এগুলো বিশ্বাস করি না, আমাকে জোর করে করে বেঁধে দেয় তাই। এই ঘরেই সেই থেকে শুয়ে রয়েছি, মা ডাকতে এসছে, বলছে খেতে ডাকছে। এখনো পুরোপুরি একটা বাজেনি, পৌনে একটা মতো বাজে, মানে রান্না বান্না পুরো কমপ্লিট করে ফেলেছে, অনেক সকাল থেকেই রান্না করছে। আমাকে আর রূপাকে খেয়ে নিতে বললো, চলো তাহলে খেয়ে দিয়ে এসে আবার শোয়। একে একে খেয়ে নি, আমরা যত খেয়ে নেবো দিদির তত হালকা হবে, কারণ দিদির মাথা নাহলে চাপ পড়বে, কেউ খেলো না কেউ খেলো না করে। খেতে বসে পড়েছি আমি, রূপা আর মা তিনজন খাচ্ছি, আর মাসি আমাদেরকে খেতে দিচ্ছে। দিদি তো মাসির ওপর দায়িত্ব ছেড়ে দিয়ে একদম নিশ্চিন্ত হয়ে গেছে, বলছে মাসি সবাইকে দিক, তাহলে আমার আর তেমন দায়িত্ব থাকবে না। আর এদিকে দেখো টুকটুক করে খাওয়া প্রায় এগিয়ে ফেলেছি, একদম পুরো শেষ পাতে চলে গেছি, লাল দই আর পান্তুয়া খাওয়া দাওয়া হয়ে গেল। আমি দিদিকে বললাম খেয়ে না, বলছে সবাই না খেলে কি করে খাই। এই যে এটা কি বলতো, এটা ব্যাঙের ছাতা, এটা পাতাল ফোড় না, এরকম যদি পাতাল ফোড় হতো না, উফ, তুলে পেঁয়াজ দিয়ে ভাজা করলে দারুণ দারুণ লাগতো। চলে এসেছি আমাদের আবার জায়গায়, পাটি বালিশ সব রেডি করা আছে, আবার এখানে বডি ফেলে দেবো, ভালো লাগছে না। খাওয়ার আগে ভালো ছিল, মানে শরীরের গতি অন্যরকম ছিল, এখন শরীরের গতি অনেক কমে এসেছে। কর্তাকে ফোন করলাম, ফোন তুললো না। আমার ননদও ফোন করেছিল, বললো ফোন করো না, ও ফোন তুলবে কি করে, স্নান করছে, মানে স্নান করে তারপরে আসবে, মানে আমার খেয়ে হজম হয়ে যাবে তারপরে ও খাবে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট? না না, বসে আছি তোমার জন্য। রূপা বললো দাদা আসলে খাবো, ভাবলে তোমার জন্য বসে আছি, এটা ভাবছি। রূপা বললো দিদি খেও না, দাদা আসুক তারপরে খাবো। ও খিদে পেয়েছে বলে দেখো জল খাচ্ছে, তাহলে চলো খেয়ে নি সব একসাথে। আমার তো আজকে লস হয়ে গেল, আমি তো মাংস নিয়ে খেতে পারিনি দাঁতের জন্য, আমার মাংস গুলো মাসি খেলো। হ্যাঁ গো, যেই খেতে শুরু করেছি অমনি যন্ত্রণা শুরু হয়ে গেছে। আজকে আমি লসে রান করেছি দিদি তোমার বাড়িতে, কাজ করেছে কারণ মাংসটা আমি মোটামুটি খারাপ রান্না করি। না না, ভালো হয়েছে, আমি একটা খেয়েছি, দিয়ে তার জন্য তো ব্যথা উঠে গিয়েছে, বোকামো করে ফেললে আজকে। হ্যাঁ, দিয়ে মাসি খেয়ে নিল। ওই তো চলে এসেছে, এই গলা এসেছে, যাও গলা বাড়িয়ে উকি দিচ্ছে তো, চান কর কাছে। ওরে বাপ রে, আবার মিষ্টি, আমাদের সুগার হয়ে যাবে তো এত মিষ্টি খেতে খেতে, ডাক্তার মানুষ সুগার বুগার বাড়িয়ে দেবে রোগীদের। এ বাবু, না বাড়ালে আমার পেশেন্ট হবে না, চিন্তা করো, বলছে আমার পেশেন্ট হবে না। তুমি আমাদের বাড়ি রাত্রি 11:30 গেলে, আর এটা দিদির বাড়ি বলে তুমি বেলা 1:30 বাজতে না বাজতে চলে আসলে কেন, আন্দোলন করব। এইটাকে বইতে হবে বলে আমি এটা দিতে আসছি, এখন চলে যাব। এই না না, খবর দাও না, তুমি মিষ্টি নিও না দিদি, মিষ্টি নিও না, তোমার তুমি আসছি বলে তুমি কাছে চলে যাবা, তুমি সেই ছেলে না। না বাবু খেয়ে যাও, দোকান বন্ধ হয়ে যাবে। তাহলে কিন্তু এই কথাটা যে আমি বললাম, আমার ব্যবসা আগে, অবশ্যই সেটা আমি জানি, 10 মিনিট লাগবে খেতে, এই যে আমি কথাটা বললাম, আমার মনে খারাপ লাগবে তো। না না, ওটা ধরো না, মিষ্টি নিয়ে চলে যাচ্ছে, বলছে 3টের সময় আসবে। এ বাবু যেও না যেও না, অদিনই চলে গেল মিষ্টি নিয়ে। এ রূপা, বর কেমন অভদ্র, ঠিকিরে একটাও তোমার বরকে দেখা দেবে না। ই রাম, এ বাবু খেয়ে যাও খেয়ে যাও, তোমার বউ কই ঘুমিয়ে গেল নাকি, তোমায় আটকাচ্ছে না কেন? তোমার বউ, তোর বউ কি বলছে জানিস, চলে এসো দিদির ঘরটাই তো ভালো আমাদের ঘরের থেকে, তাই বলছে থাক। যা তোমার দিদি যখন নিচ্ছে না, আমি হাতে নিয়ে নিই, দাও হয়ে গেল, একজন নিলেই হলো, বৌদি খেয়ে থাকলে তো মনে রাখা হবে। কি রাম, মিষ্টিটা দিয়ে চলে গেল, কি ছেলে গো,
জল খেয়ে যা, একটু মিষ্টি খেয়ে যাবে। এই তোমার মিষ্টি তুমি নিয়ে যাও, চলে গিয়েছে। এই মিষ্টি নিয়ে কি করে দিশা পাচ্ছে না বেচারি আমাদের সাইলেন্ট বাবু। এটা এর অপরটা হয়ে গেছে রূপা। কেন বলো তো, তোমার সাথে একই মাথা হচ্ছে না ভাই বউ, আর বৌদি থাকলে আমার একই মাথা। তাহলে ওর অপরটা হয়ে গেছে, এখানে পোষাচ্ছে না। অপরটা কি আছে ভাই বোনি আর কি মাত্র ভাই হয় না? তুমি তো চুপচাপ হয়ে বসে আছো, তুমি আমার ভালো লাগে না, বাড়ি যাচ্ছি। ওকে একটা ইয়ারকি মেরেছে তোমার সাথে, ওই ইয়ারকি মারবে না তো ভাই বউ না। বাড়িতে চলে এসেছি, সোহিনী সন্ধে দিচ্ছে। আর ভাগ্যিস ভাগ্যিস এটা বড়দিনের বেলা, না হলে কিন্তু আমার ননদের বাড়ি থেকে বেরিয়েছি দুপুরের পরে পরে প্রায় বিকেলের দিকে, আর বাড়িতে এসেছি এখন প্রায় 6:30 মতো বাজে, সন্ধে মানে সন্ধে পার হয়ে গেছে। তো দেখো মানে কি বলবো, আমাদের এক জায়গায় এত আত্মীয় না, ঘুরতে গেলে একটা বেলা পুরো কাভার হয়ে যাবে, তাও প্রত্যেকের বাড়িতে যদি 15-20 মিনিট করে টাইম দেওয়া হয় তো তবে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করে দেবো। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বাকি কাজ সারবো। ননদ যা খাবার পাঠিয়েছে জানি না রাত্রে রান্না করতে হবে কি না, হয়তো সেই খাবারেই হয়ে যাবে। আরে খেয়েছি আবার বুঝকা নিয়ে এসছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার কালকে থেকে।